ফুলবাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে বিয়েবাড়ির গাড়ি। মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত এখন 30। জানা গেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় এদিন বোল্লা বিয়েবাড়ি থেকে ফেরার পথে যাত্রী বোঝে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বালুরঘাটগামী লরির। ঘটনায় এখনও অবধি আহতের সংখ্যা প্রায় 30। ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য অবরোধ হয়ে পড়ে 512 নম্বর জাতীয় সড়কটি। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে কাকুলি বে বয়স 30, লিপিকা এক্কা বয়স 12, লক্ষ্মী টিগ্গা রিয়া ওরাও বয়স 10। এই চারজনকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। বাকি আহতরা সকলে বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আমি শুনলাম যে আসছিলাম বরযাত্রী থেকে, তো আসার পথে শুনলাম যে ফুলবাড়ির সামনে বরযাত্রী আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তাই শুনে এখানে আসছি। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে লরির সঙ্গে? কতজন ছিল? ছিল তো 30-35 জন। তো পিকআপে কতজন ছিল? পিকআপে 30-35 জন ছিল। তাহলে কি শুধু কি মেয়েরাই ছিল? মেয়েরাই ছিল, বিয়ে হোক মানে নতুন বউ তো না, এমনি গ্রামের বউ গুলো। তো কি বিয়ে করে কি আসছিল না বড়? বিয়ে করে আসছিলাম। তো আহত দেখছি সবাই বুঝতে পারবো তো, গাড়ির মাঝখানে আমরা ছিলাম, আমরা বাউল থেকে কেশব যাচ্ছিলাম, বাউল বড় যাচ্ছি বাউলে, তারপর আসার পথে অ্যাক্সিডেন্ট হলো। কোন এলাকায়? স্বপ্নের বাড়ি বানাবেন, টিএমটি ভাল লাগবে, এবার কোনটা কিনবেন? কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট? অরিজিনাল এক্স রিবস শুধু টপ টেক টিএমটি বারে। অরিজিনাল শুধু একটাই হয়, টপ টেক এক্স রিবস, অরিজিনালি টিকবে। যেমন শক্তি থেকেই হয় চ্যাম্পিয়ন, আঙ্কিট টিএমটি বার্স আপনার স্বপ্নের নির্মাণের ভরসা দেয় ঠিক তেমন। তাই এবার থেকে আঙ্কিত টিএমটি বার্স, আঙ্কিত কা ওয়াদা লোহে কি উমর জাদা,